স্ক্রিনটি ফেস ওয়াশ দেখতে পাচ্ছ, টি আছে উইথ ভিটামিন সি। ভিটামিন সি আমাদের স্কিনের জন্য খুব ভালো, অ্যান্ড ভিটামিন সি ইজ ভেরি গুড ফর আওয়ার স্কিন, বিকজ ভিটামিন সি আমাদের স্কিনকে গ্লোয়িং করে, অ্যান্ড ভিটামিন সি আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে অ্যান্ড টু মাচ গ্লো। তো ভিটামিন সি আমি খুব পছন্দ করি, তো সেক্ষেত্রে আমার এই গ্রিন টি, অ্যান্ড গ্রিন টি ইজ অলসো গুড ফর আওয়ার স্কিন। সো আমি তোমাদেরকে এটা ফেস ওয়াশ অ্যান্ড উইথ এর কনসিস্টি দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কনসিস্টি, একটা হালকা গ্রিনিশ কালার আছে। তো আমি ফেস ওয়াশ করে নিয়েছি ভীষণ পরিমাণে, দেখো একদম হাতে হাতে রেজাল্ট, মানে জাস্ট আমি তো অনেকদিন ধরে ইউজ করছি, তো তার জন্য একটা আলাদা রেজাল্ট আছেই, আর তার সাথে কত সুন্দর ভাবে ক্লিন হয়েছে ফেস ওয়াশ করার পর, আর একটা আলাদা গ্লো এসেছে। অ্যাগেইন এম ক্যাফিন গ্রিন টি নেকেড ডেটক্স ফেস স্ক্রাব, তো এটা হচ্ছে এম ক্যাফিন নেকেড ডেটক্স গ্রিন টি ফেস স্ক্রাব। এটা তো উইথ ভিটামিন সি অ্যান্ড গ্রিন টি, তার সাথে ক্যাফিনও আছে, তো একই রেঞ্জের প্রোডাক্ট আমি ইউজ করছি। তো আমি যখন কোনো প্রোডাক্ট ইউজ করি তো আমি একই রেঞ্জের ইউজ করি, অ্যান্ড এম ক্যাফিন এই স্ক্রাবিংটা আমি সত্যি বলছি এতটা, সেই রেজাল্টটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। আর এটা আমি অ্যাপ্রক্স 2 মান্থস ইউজ করছি, ভীষণ ভালো রেজাল্ট, তো এটা ভীষণ পরিমাণে ভালো, অ্যান্ড উইথ ভিটামিন সি অ্যাগেন। সো তো চলো তোমাদের আমি কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। Look at this, and ভীষণ ক্রিমি স্ট্রাকচার, ভীষণ পরিমাণে ক্রিমি অ্যান্ড থিক অলসো, অ্যান্ড স্ক্রাবিং যেরকম হয় অলসো স্মেল লাইক ফেস ওয়াশ, ভীষণ মাইল্ড স্মেল, আর একই, যেহেতু একই প্রোডাক্টস একই, তো অবভিয়াসলি স্মেল পুরো সিমিলার। তো আমি এটাকে এরমভাবে অ্যাপ্লাই করবো। আর তোমাদের আমি স্ক্রাবিং অবশ্যই মর্নিং স্কিন কেয়ার রুটিনে আমি তোমাদেরকে রাখতে বলবো, তবে হ্যাঁ স্ক্রাবিং উইকে টুয়াইস করবে, উইকে দুবার, উইকে টুয়াইস অ্যাপ্লাই করবে ফেসে, ঠিক এরকম ভাবে সার্কুলার মোশনে। অ্যান্ড এগেইন এটাও ব্লাড সার্কুলেশনকে ঠিক করে, অ্যান্ড তার সাথে কোলাজেন প্রমোট করে স্কিনে, ভীষণ পরিমাণে ভালো। অ্যান্ড অ্যাগেইন এম ক্যাফিন নেকেড ডেটক্স গ্রিন টি ফেস সিরাম, তো ফেস সিরাম, তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলবো হোয়াট ইজ ফেস সিরাম, ফেস সিরাম কেন আমাদের ফেসের জন্য অ্যাপ্লাই করা দরকার। তো ফেস সিরাম, অবভিয়াসলি ফেস সিরাম, এটা যেমন নেকেড গ্রিন টি, গ্রিন টি ডেটক্স ফেস সিরাম উইথ ভিটামিন সি অ্যান্ড ক্যাফিন। তো ফেস সিরাম কেন আমাদের দরকার, কারণ ফেস সিরাম আমরা স্পেশালি মর্নিং কেয়ারে রুটিন, সকালবেলা যদি তুমি কোথাও বেরো, অফিস কলেজ অ্যাগেন কোথাও যাচ্ছ, বা বাড়িতে থাকলেও আমি ফেস সিরাম অ্যাপ্লাই করার জন্য তোমাদের রেকমেন্ড করব, কারণ ফেস সিরাম আমাদের স্কিনে একটা গ্লোয়িং যেটা থাকে সেটাকে একদম স্টে করে, অ্যান্ড আমাদেরকে একদম ভেতর থেকে ন্যাচারালি বিউটিফুলি অ্যান্ড গ্লোয়িং, একটা যে স্কিনের যে গ্লো থাকে সেটাকে ভেতর থেকে ন্যাচারালি সেটাকে বুস্ট আপ করে, তাই জন্য ফেস সিরাম সবার ইউজ করা দরকার। তো আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনে থার্ড স্টেপে আমার ফেস সিরামকে অবভিয়াসলি রাখি, আর এই ফেস সিরামটা ভীষণ পরিমাণে ভালো, সেটা হচ্ছে নেকেড গ্রিন টি ডেটক্স ফেস সিরাম উইথ ভিটামিন সি। তো অবভিয়াসলি প্যাকেজিং তোমাদেরকে দেখবো, ভীষণ কিউট প্যাকেজিং, অ্যান্ড অলসো খুব সুন্দর ড্রপ আসে, ড্রপ স্টাইলে কনসিস্টি দেখো, ভীষণ মাইল্ড অ্যান্ড ভীষণ, দেখো খুব একটা থিক না আবার খুব একটা থিনও না, তো ভীষণ পরিমাণে খুব ভালো একটা কনসিস্টি। অ্যান্ড যদি বলি স্মেল, আই জাস্ট লাভ ইট, ভীষণ মাইল্ড স্মেল সকালের জন্য, অ্যান্ড মর্নিং
পুরো প্রফেশনাল, ভীষণ ভাবে প্রফেশনাল স্মেল, আর আমার ভীষণ মাইল্ড স্মেল পছন্দ। তো আমি এরকম করে সিরামটা নেব। তো আমি ভালো করে সার্কুলার মোশনে মাসাজ দিচ্ছি আমার ফেসকে, ঠিক এরকম করে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকেও। দেখো ঠিক এরকম করে 2-3 মিনিট, আর খুব ইজিলি এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, দেখতেই পাচ্ছ আমার স্কিনে অলরেডি অ্যাবজর্ব হয়ে গেছে। আর যেই আমি অ্যাপ্লাই করলাম স্কিনটা কি সুন্দর ন্যাচারালি গ্লো এলো। আর সত্যি এইটা যদি তোমরা কন্টিনিউ করো, মানে আমার মনে হয় কোনো মেকআপ দরকারই নেই, হালকা টাচ আপ, জাস্ট একটা কাজল অ্যান্ড লিপস্টিক ব্যাস। তারপরে অফিস কলেজ হোক, আমরা বাইরে যেখানে যেখানেই যাই সকালবেলা, তো আমরা ইজিলি যেতে পারবো। কোনো এটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি ডে ক্রিম, ফেস ক্রিম। তো আমি এটা বাড়িতে থাকি তাও অ্যাপ্লাই করি, আর বাইরে গেলেও আমি অ্যাপ্লাই অবশ্যই করি। আর এর উপর আমি আর কিছুই অ্যাপ্লাই করতে আমাকে হয় না, কারণ একটা ন্যাচারালি গ্লো চলেই এসছে। তো আমি এই ফেস ক্রিমটা ইউজ করি, দেখতেই পাচ্ছ। আর এই তৈরি, তো আমাকে আলাদা করে কোনো সানস্ক্রিম অ্যাপ্লাই করতে হয় না। ওই মোটা সানস্ক্রিম কার ভালো লাগে অ্যাপ্লাই করতে, তো আমার ক্রিমটাতে কাজ চলে যায়, কারণ এতে SPF 20 আছে। তো তোমাদেরকে আমি এটা অবশ্যই রেকমেন্ড করবো। অ্যান্ড এটা ফর স্কিন ইলুমিনিটেশন, আর এটাও প্যারাবিন সিলিকন ফ্রি, ডার্মোলজিক্যালি টেস্টেড অ্যান্ড নট টেস্টেড অন অ্যানিমাল, অর্থাৎ 100% ভেগান। আর মামার তো এখন ভীষণ ভালো ব্র্যান্ড, তো তোমরা অলরেডি জানো মামার্থের ব্যাপারে, আমাকে আর কিছু বলতেও হবে না আলাদা করে। তো আমি এটা অ্যাপ্লাই করবো, এটার কনসিস্টেন্সি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এটার কালার হচ্ছে হোয়াইট, আর আমি এরম করে অ্যাপ্লাই করে নেব। তোমাদেরকেও বলবো এরম করে। যদি বলি স্মেল, আই লাভ দিস স্মেল, বিকজ খুব মাইল্ড স্মেল, আর আমি ভীষণ মাইল্ড স্মেল প্রোডাক্টস পছন্দ করি, ভীষণ মাইল্ড স্মেল আর একটা ন্যাচারাল স্মেল। তো বাস খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে গেল দেখলে। আমি জাস্ট আমি বেশিক্ষণ না, জাস্ট 10 সেকেন্ডস এরম অ্যাপ্লাই করলাম, দে পুরো অ্যাবজর্ব হয়ে গেছে। দেখো কত সুন্দর অ্যাবজর্ব হয়ে গেছে। তো এরপরে যদি আমি বাইরে, আমি এখন যেহেতু বেরোচ্ছি না, যদি বেরোতাম তাহলে আমি এর সাথে হালকা কাজল আর লিপস্টিক ব্যাস, আমি তোমাদেরকেও এটাই রেকমেন্ড করবো। অ্যান্ড অবভিয়াসলি আমি প্রোডাক্টগুলো পারচেস লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড ভালো ভালো করে স্কিন কেয়ার রুটিন ভালোভাবে ফলো আপ করো। অ্যান্ড মর্নিং স্কিন কেয়ার রুটিন ইজ ভেরি গুড ফর আওয়ার স্কিন কেয়ার। তো অগেন আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, যাতে সবাই নিজেকে ন্যাচারালি বিউটিফুল রাখতে পারে। অ্যান্ড আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম হেল্পফুল ভিডিও আমি তোমাদের জন্য প্রচুর বানাই। অ্যান্ড বেল আইকনকেও ক্লিক করে দিও, যাতে ঋষু ব্লগের লেটেস্ট আপডেট নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায়। অ্যান্ড এখন আমাদের ইনস্টাগ্রাম ফলো লিঙ্কে আমাদেরকে ফলো করতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। অ্যান্ড অ্যাগেন আমাদের এই ভিডিওটাকে প্রচুর প্রচুর লাইক করে দিও। অ্যান্ড পরের ভিডিওতে দেখাবে এরকমই কোনো হেল্পফুল ভিডিওতে। চলো বাই।